ومن يتق الله يجعل له مخرجا ومن يتق الله يجعل له مخرجا رب العالمين বলেন তুমি যদি আমার হয়ে যাও কথা দিলাম ইয়াজাল লাহু মখরাজা জীবনে কখনো যদি কোনো টেনশনে পড়ে যাও জীবনে কখনো কোনো আতঙ্কে যদি পড়ে যাও জীবনে কখনো কোনো গর্তে যদি পড়ে যাও জীবনে কখনো কোনো বিপদে যদি পড়ে যাও কথা দিলাম আমি রব্বুল আলামিন তোমাকে উদ্ধার করে নিয়ে আসব তাহলে আমার কি করা উচিত আমি বললাম রব্বুল আলামিন আর কি দিবেন রব্বুল আলামিন বলেন যাও কথা দিলাম ওয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব এমন জায়গা থেকে তোমাকে রিজিক দিব যার ধারণাও তোমার হবে না সুবহানাল্লাহ ভরসা কার উপরে হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল পড়েন হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মানুষ যদি হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল এই কালেমাটা তো 1000 বার পড়ে 1000 বার পড়ে যেই দোয়া করবে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করবে পড়েন হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল এই দোয়া দুইজন নবী করেছে দুইজন নবী কয়জন নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন জিবরিল এসে বললেন খলিল অনুমতি দেন এই আগুন নিভিয়ে দেই ফামিনক আম মিনাল্লাহ কয় নিজের পক্ষ থেকে আসছো না রব বলেছে সুবহানাল্লাহ বলবেন না ফামিনক নিজের পক্ষ থেকে আসছো আম মিনাল্লাহ না রব বলেছে তামিন্নি আমার পক্ষ থেকে যাও তুমিও মাখলুক আমিও মাখলুক যাও এবার বাতাসের ফেরেশতা এসে বলে অনুমতি দেন ভাসায় দেই উড়ায় দেই তোমার পক্ষ থেকে না আল্লাহর পক্ষ থেকে শোনো না আমি আসছি আপনার ভালোবাসা আর যাও সুবহানাল্লাহ বলবেন না ডুবন্ত ডুবন্তর উপরে ভরসা করে কিভাবে আল গরীক লা ইয়াত্তাকি আলাল গরীক লা ইয়াত্তাকিল আলাল গরীক ডুবন্ত ব্যক্তি তো ডুবন্তর উপরে ভরসা করে না মৃত তো মৃত্যুর উপরে ভরসা করতে পারে না মাখলুক তো মাখলুকের উপর ভরসা করতে পারে না এই জন্য মাকসুর উপর ভরসা নয় এই জন্য হাত ধোয়ার উপরে ভরসা নয় ঘরে থাকার উপরে ভরসা নয় ভরসা আর সাজিমের মালিকের উপরে হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল জিবরিল বলে অনুমতি দেন মিকাইল বলে অনুমতি দেন ইসরাফিল বলে অনুমতি দেন হযরত খলিল আলাইহিস সালাম বলেন না হাসবুনাল্লাহ পড়েন হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল নিমাল মাওলা ওয়া নিমান নাসির আমরা জমিনের উপরে ভরসা করি না আমরা আরশের মালিকের উপর ভরসা করি ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো মুসলমান সকালবেলা 7 বার পড়ে সন্ধ্যাবেলা 7 বার পড়ে হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম আল্লাহর নবী বলেন সকালে 7 বার পড়বে সন্ধ্যা 7 বার পড়বে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বলে উঠবেন যাও কথা দিলাম কাফাহুল্লাহু মিম্মা হাম্মাহু মিন আমরিদ দুনিয়া ওয়াল আখিরা দুনিয়ার আখিরাতে তোমার যখন যা লাগবে সব কিছুর জন্য আমি রব্বুল আলামিন যথেষ্ট হয়ে যাব পড়ব তো ইনশাআল্লাহ ভরসা কার উপরে আবার বলেন ভরসা কার উপরে বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম আমরা দুনিয়ার কারোর উপর ভরসা করি না না আমরা এদেশের উপর ভরসা করি না আমরা ওদেশের উপর ভরসা করি না আমরা ওর উপর ভরসা করি না আমরা ওর উপর ভরসা করি আমি ভরসা করব আরশ আযীম মালিকের উপরে বলেন ওলামায়ে উম্মত বলেন 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 ভরসা কার উপরে সকালেও পড়েন 7 বার সন্ধ্যায়ও পড়েন 7 বার হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম রব্বুল আলামিন বলেন ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ যে আমি আল্লাহর উপরে ভরসা করবে ফাহুয়া হাসবুহু আমি কথা দিলাম আমি তার জন্য যথেষ্ট হব এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন জিবরিল যাও
হাসবুনাল্লাহু ওয়া নিআমাল ওয়াকিল। সুবহানাল্লাহ। মিকাইল যাও, হাসবুনাল্লাহু ওয়া নিআমাল ওয়াকিল। যাও বাতাসের ফেরেশতা যাও, হাসবুনাল্লাহু ওয়া নিআমাল ওয়াকিল। বাস এবার ওয়াকিল তার কাজ শুরু করেছে। সুবহানাল্লাহ। এবার ওয়াকিল তার কাজ কি? এবার আয়াতটা পড়ো। কুলনা ইয়া নারু কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন ঠান্ডা হয়ে যাও, তবে এতটা ঠান্ডা হয়ো না যেন আমার ইব্রাহিমের কষ্ট হয়ে যায়। সালামা সালামা, শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। হাসবুনাল্লাহু ওয়া নিআমাল ওয়াকিল, নিআমাল মাওলা ওয়া নিআমান নাসির। হাসবুনাল্লাহু ওয়া নিআমাল ওয়াকিল, নিআমাল মাওলা ওয়া নিআমান নাসির। এবার রব্বুল আলামিন বলেন, তুমি যদি তাকওয়া ইখতিয়ার করো, তোমার মুসিবত আমি রাস্তা বের করে দিব, তোমাকে বিনা হিসাবে রিজিক দিব। তুমি যদি আমার উপর ভরসা করো, আমি তোমার জন্য যথেষ্ট। এবার রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহ বালিগু আমরিহি, আমি যেটা চাই সেটা হবেই হবে। ইন্নাল্লাহ বালিগু আমরিহি, আমার যেটা সিদ্ধান্ত সেটা হবেই হবে। আমার যেটা ফয়সালা সেটা হবেই হবে। বলেন, আমার যেটা ফয়সালা সেটা হবেই হবে। ইন্নাল্লাহ বালিগু আমরিহি, আমি যেটা চাই সেটা আমি করেই ছাড়ি। সুবহানাল্লাহ। এবার রব্বুল আলামিন বলেন, কাদ জালাল্লাহু লিকুল্লি শাইইন কাদরা। আমি বললাম, রব্বুল আলামিন কবে করবেন? কবে? আল্লাহ কা টেনশন করবে না, আমি সব কিছুর জন্য সময় ঠিক করে রেখে দিয়েছি। আমি সব কিছুর জন্য কি রেখে দিয়েছি? সময় ঠিক করে রেখে দিয়েছি। কাদ জালাল্লাহু লিকুল্লি শাইইন কাদরা। এবার দুই আয়াত নিচে রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। রব্বুল আলামিন বলেন, তুমি যদি ঈমান আনো, তুমি যদি তাকওয়ার উপরে উঠো, আমি কথা দিলাম তোমার জীবনের হার হার মামলা আমি সহজ করে দিব। সব মামলা কি করে দিবে বলেন? ওয়া মান ইত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। তুমি যদি আমাকে ভয় করো, তুমি যদি নামাজগুলো জামাতের সাথে পড়ো, তুমি যদি রমজান মাসের রোজা রাখো, তুমি যদি হিসাব করে করে যাকাত দাও, তুমি যদি হজটা ঠিকমতো করো, তুমি যদি পর্দা করো, তুমি যদি হালাল খাও, তুমি যদি এক এক গুনাহ ছেড়ে দিতে পারো। রব্বুল আলামিন বলেন, কথা দিলাম ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, তুমি যখন যেটা চাইবা সেটা আমি সহজ করে দিব। ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। এবার রব্বুল আলামিন বলেন, যালিকা আমরুল্লাহ আনজালাহু ইলাইকুম। রব্বুল আলামিন বলেন, এটা আমার সিদ্ধান্ত, আমি তোমাদের কাছে পাঠিয়ে জানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে ঈমান ও তাকওয়া, বলেন বলেন বলেন, আমাদের প্রতিবাদ হবে ঈমান দিয়ে, আমাদের প্রতিবাদ হবে তাকওয়া দিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের প্রতিবাদ ফেসবুক দিয়ে নয়, আমাদের প্রতিবাদ ভাঙচুর দিয়ে নয়, আমাদের প্রতিবাদ কারোর গাড়িতে ইট মেরে নয়, আমাদের প্রতিবাদ কারোর পতাকা আগুন লাগিয়ে নয়, আমাদের পতাকা কারোর ঘর জ্বালিয়ে নয়, আমাদের প্রতিবাদ ঈমান দিয়ে, আমাদের প্রতিবাদ তাকওয়া দিয়ে। তোমরা আসবে লাঠি নিয়ে, আমরা আসবো তসবি নিয়ে। আমরা আসবো কি নিয়ে? আমরা আসবো কি নিয়ে? তোমরা আসবা লাঠি ছোটা নিয়ে, তোমরা আসবা আস্তে আনিয়ে, আমরা আসবো তসবি নিয়ে। দেখা যাবে শেষ তক শেষ তককে টিকে। ওমাই ইত্তাকিল্লাহ যালিকা আমরুল্লাহ। রব্বুল আলামিন বলেন, আমি তোমাকে তাকওয়ার নির্দেশ দিচ্ছি, এটা আমার নির্দেশ। এবার রব্বুল আলামিন আবার বলেন, ওমাই ইত্তাকিল্লাহ ইউকাফির আনহু সাইয়্যাতিহি। আমার তাকওয়ার উপরে উঠবা, আমার ভয়ের উপরে উঠবা, ঈমানের উপরে উঠবা, তাকওয়ার উপরে উঠবা, সমস্ত হুকুমগুলো মানন পালন করবা, সমস্ত গুনাহগুলো ছেড়ে দিবা, এক এক জাররা গুনাহ ছেড়ে দিবা, চোখের গুনাহ ছেড়ে দিবা, কানের
গুনাহ ছেড়ে দিবা, জবানের গুনাহ ছেড়ে দিবা, দিমাগের গুনাহ ছেড়ে দিবা, হাতের গুনাহ ছেড়ে দিবা, লজ্জাস্থানের গুনাহ ছেড়ে দিবা, কথা বলার সময় গুনাহ ছেড়ে দিবা, দেখার বেলায় গুনাহ ছেড়ে দিবা, শোনার বেলায় গুনাহ ছেড়ে দিবা, মাল কামাবার বেলায় গুনাহ ছেড়ে দিবা, মাল খরচের বেলায় গুনাহ ছেড়ে দিবা। তুমি যদি বাবা হও সন্তান পালনের বেলায় গুনাহ ছেড়ে দিবা, তুমি যদি স্ত্রী হও স্বামী স্বামীর বেলায় গুনাহ ছেড়ে দিবা, তুমি যদি স্বামী হও স্ত্রীর বেলায় গুনাহ ছেড়ে দিবা, তুমি যদি শাসক হও শাসিতের বেলায় গুনাহ ছেড়ে দিবা, তুমি যদি কি হও তুমি যদি শিক্ষক হও ছাত্রের বেলায় গুনাহ ছেড়ে দিবা, তুমি যদি ডাক্তার হও পেশেন্টের বেলায় গুনাহ ছেড়ে দিবা, হার হার গুনাহ ছেড়ে দাও। রব্বুল আলামিন বলেন ওয়া মাই ইয়াত্তাকিল্লাহ, গুনাহ ছেড়ে দিবা, ইউকাফির আনহু সাইয়্যাতি, কথা দিলাম পেছনের সমস্ত গুনাহ মাফ। কি ভাই ফর্মুলা কেমন? আজকে গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও, আমার ভয়ে গুনাহ ছেড়ে দাও, আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দাও, একে গুনাহ ছেড়ে দাও, একে গুনাহ ছেড়ে দাও, আমার ভয়ে গুনাহ ছেড়ে দাও, চোখের গুনাহ ছেড়ে দাও, মোবাইলের গুনাহ ছেড়ে দাও। মোবাইলের গুনাহ কি? রাস্তায় চলতে গিয়ে ভিন নারী দেখার গুনাহ ছেড়ে দাও, রাস্তায় চলতে গিয়ে ভিন নারী দেখার গুনাহ ছেড়ে দাও। তুমি যদি বাবা হও তোমার সন্তানকে লালন পালনের বেলায় গুনাহ ছেড়ে দাও, তোমার মেয়েটাকে জিন্সের প্যান্ট পরে রাস্তায় বের করে দিবা আর তুমি জান্নাতে চলে যাবা, বিষয়টা এত সহজ নয়। জান্নাত শ্বশুর বাড়ি নয়, জান্নাত কি নয় বলেন? জান্নাত কি নয়? তোমার ছেলেটা তোমার সামনে হাফ প্যান্ট পরে মোটরসাইকেল চালাবে আর তুমি জান্নাতে চলে যাবা, বিষয়টা এত সহজ নয়। এখন তো হাফ প্যান্ট পরে না আপনাদের সমাজের ছেলেরা? পরে বলেন, হাফ প্যান্ট পরে কিনা? এলান শুনো, এলান 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 শুনো, এলান শুনো, হাফ প্যান্ট পরে রাস্তায় যে বালক ছেলে বের হয় তার উপর আল্লাহ লানত, রসুলের লানত, ফেরেশতাদের লানত, মাখলুকাতের লানত। রসুল বলেন আন-নাজর ওয়াল মানজুর কিলাহুমা মালউনান, রাহমাতুল আলামিন যদি লানত দেয় যে রান দেখায় আর দেখে, যে রান দেখায় যে রান দেখে, রসুল বলেন তার উপরে আল্লাহর লানত, তার উপরে ফেরেশতাদের লানত, তার উপরে মালায়েকাতের লানত, তার উপরে সমস্ত মাখলুকাতের লানত। নাউজুবিল্লাহ বলেন, নিজে পড়বো না কাউকে পড়তে দিব না, বলেন না ইনশাআল্লাহ। এগুলোর বিরুদ্ধে, এগুলোর বিরুদ্ধে কিছু হইতে পারে না, এগুলোর জন্য কোনো অ্যাকশন হইতে পারে না। আমি বলি যে রান দেখায় মোটরসাইকেল চালায়, যে হাফ প্যান্ট পরে মোটরসাইকেল চালায়, বেহায়া, বেলাজা, বেশরম, বেগায়রত, বেঈমান, ঠিক তোমাকে, ঠিক তোমার জওয়ানিকে, তোমার জওয়ানি প্রদর্শনের জন্য নয়, তোমার রান প্রদর্শনের জন্য নয়। তুমি এত বেহায়া হয়েছ কেন? তুমি এত বেলাজা হয়েছ কেন? তুমি এত বেশরম হয়েছ কেন? হ্যাঁ হ্যাঁ, যদি আমাদের অনুভূতি আপনাদেরকে বুঝাতে পারতাম। আমরা আপনাদেরকে মানুষ হওয়ার আহ্বান করছি, মানুষ হওয়ার, জানোয়ার হওয়ার নয়। তুমি মানুষ হয়ে এসেছো, তুমি খুলে রাখছো কেন? জানোয়ার খোলে, জানোয়ার খোলে। আচ্ছা যদি কেউ ফুল খোলে, পুরো প্যান্ট খুলে রাস্তায় হাঁটে, তাকে কি বলবে? জোরে বলেন। তা হাফ খুললে এটা কি? পুরো খুললে ফুল মেন্টাল, হাফ খুললে? আবার বলেন, হাফ মেন্টাল, হাফ মেন্টালে ভরে যাচ্ছে দেশ, মেন্টাল, হাফ মেন্টাল। তুমি মনে করেছো তোমাকে কত জনে সুন্দর লাগে, কে কে যেন তোমাকে দেখে, যেই দেখে ওয়াকফু, বাস্তব না বাস্তব বলেন, যেই দেখে ছি ছি করে, ছি, এটা তোর সভ্যতা, ঠিক তোর এই সভ্যতাকে হাজার বার। আল্লাহ, কোন রকম একটা মোটরসাইকেল লইয়া হাফ প্যান্ট পরে রাস্তায়, আল্লাহ মুসলমানকে বুঝ দান করেন। কাউকে মনে কষ্ট দেওয়ার জন্য বলছি? নিজে বাঁচেন, কু আনফুসাকুম মালিকুম নারা, নিজেও বাঁচো আরেকজনকে বাঁচাও। নিজে তুমি তোমার রান খুলে দিয়েছো, হাজারো মানুষকে তুমি গুনাহগার বানিয়েছো, হাজারো মানুষকে তুমি নাফরমান বানিয়েছো। যতজন তোমার দিকে তাকিয়ে তাকিয়ে নাফরমানি করবে, প্রত্যেকের পিঠে পিঠে যেই পরিমাণ পিঠাই হবে, তোমার একা পিঠে এই পরিমাণ পিঠাই হবে। এবং তোমার যে বাবা মা তোমাকে রাস্তায় উৎসাহিত করেছে তার পিঠে এর দ্বিগুণ হবে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আজান কটা? কি ভাই কয়টা বলেন? সাতটা। ওমাই দালিকা আমরুল্লাহ আনজালাহু ইলাইকুম ওমাই ইত্তাকিল্লাহ
এই হাফ প্যান্ট পরে পরে তোমার কি কি লাভ হয়েছে আমাদেরকে বুঝাও। বুঝেন নাই কথা মনে হয়? হাফ প্যান্ট পরে পরে তোমার তোমার চাকরি হয়েছে কেন? চাকরি হয়েছে হাফ প্যান্ট পরার কারণে। জোরে বলেন, ওর হাফ প্যান্ট পরার কারণে চাকরি হয়েছে। হাফ প্যান্ট পরার কারণে ওর বিয়েটা তাড়াতাড়ি হবে। হ্যাঁ, হাফ প্যান্ট পরার কারণে বিয়েটা কি হবে বলেন? তাড়াতাড়ি হবে। এই হাফ প্যান্ট পরার পরে ভিতরে তোমার লাভটা কি আমার একটু বুঝাও, তোমার লাভটা কি আমার একটু বুঝাও। তুমি যে এভাবে চুল কাটলা, এদিকে শেভ করলা, এদিকে শেভ করলা, এদিকে শিয়ালের মতো রাখলা, মানবের মতো রাখলা, এতে তোমার লাভ কি হয়েছে তুমি আমারে বুঝাও। তুমি পাইলা কি, গেল কি, এলো কি, এটা কোন সংস্কৃতির অংশ? এটা কোন সংস্কৃতির অংশ? তোমার জন্য কি নবী কোনো আদর্শ রেখে যায়নি? তোমার জন্য কি তোমার নবীজি কোনো আদর্শ রেখে যায়নি? তোমার ইসলামে কি চুল কাটার কোনো পদ্ধতি নেই? বুঝি পরে বললাম একদমকে বুঝলি, এত শক্ত কইছেন কা? ছোটবেলা আমার মা আমারে মধু কম দিছিল, এর লেগে শক্ত বাইরা। কি এটা কোন চুল কাটার পদ্ধতি? এদিকে শেভ করে রাখলা, এদিকে শেভ করে রাখলা, এদিকে এত করে রাখলা, এটা কোন পদ্ধতি? কাকে তুমি আদর্শ বানিয়েছ? এটা কোন পদ্ধতি? এই জন্যই তো এত অসহায়ত্ব, এই জন্যই তো সমাজে এত বেকার, এই জন্যই তো সমাজে এত চোর, এই জন্যই তো সমাজে এত ঢাকা। রাগ করবেন, রাগ করছেন? মাফ চেয়ে নিব পরে। আমাদের কাছে কাফফারায় মজলিসের দোয়া আছে, শেষে পড়ে দিলে সব শেষ। কি হয় তাহলে আমার চুলগুলো ঠিক করবো তো ইনশাআল্লাহ? জওয়ানরা নাও জওয়ানরা বলেন ইনশাআল্লাহ করবো তো ইনশাআল্লাহ। তুমি কাকে আদর্শ বানিয়েছো? তুমি কাকে আদর্শ বানিয়ে রাখছো? কাকে তুমি মডেল বানিয়ে রাখছো? কে তোমার মডেল? কে তোমার আইডল? কে তোমার আদর্শ? তুমি কেন ভুলে গিয়েছ তোমার আদর্শ কে? আমার আদর্শ তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বকালের সর্বশ্রেষ্ঠ আদর্শ। সুবহানাল্লাহ বলে না, সর্বকালের সর্বশ্রেষ্ঠ আদর্শ কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তার চেয়ে সুন্দর আদর্শ পৃথিবীতে রব্বুল আলামিন আর কাউকে বানাননি। তার চেহারার চেয়ে সুন্দর চেহারা পৃথিবীতে আর কাউকে বানাননি। তার চুলের চেয়ে সুন্দর চুল পৃথিবীতে আর কাউকে বানাননি। তার দাড়ির চেয়ে সুন্দর দাড়ি পৃথিবীতে আর কাউকে বানাননি। তার ঠোঁটের চেয়ে সুন্দর ঠোঁট পৃথিবীতে আর কাউকে বানাননি। তার ভ্রু যুগলের চেয়ে সুন্দর ভ্রু পৃথিবীতে আর কাউকে বানাননি। তার কত কামতের চেয়ে সুন্দর কত কামত পৃথিবীতে আর কাউকে বানাননি। তিনি যখন দাঁড়াতেন তখন পৃথিবীতে সবচেয়ে সুন্দর লাগতো তাকে। তিনি যখন বসতেন সবচেয়ে সুন্দর লাগতো তাকে। তিনি যখন হাঁটতেন সবচেয়ে সুন্দর লাগতো তাকে। তিনি যখন কথা বলতেন পৃথিবীর সবচেয়ে সুন্দর ভাষী। তিনি যখন হাসতেন, তিনি যখন হাসতেন দাঁত থেকে নূর বের হয়ে দেয়ালে পড়ত। কাকে তুমি ভুলে গিয়েছ? কাকে তুমি আদর্শ ধরেছ? কে তোমার আদর্শ? বন্ধুরা চলো নিয়ত করি আজ থেকে দাড়ি শেভ করবো না। বলেন না ইনশাআল্লাহ? বন্ধু চলো নিয়ত করি আজ থেকে সুন্নতের খেলাফ চুল কাটবো না। বলেন ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ? বন্ধু চলো নিয়ত করি পাখরুর উপরে প্যান্ট পরবো। বলেন যেই প্যান্টে নাভি খুলে রাখা হয়, যেই প্যান্টে টাকনু ঢেকে রাখা হয়, যেই প্যান্টে নাভি খুলে রাখা হয়, যেই প্যান্টে টাকনু ঢেকে রাখা হয়, এই প্যান্ট পরা হারাম। নাভি ঢেকে রাখা ফরজ, টাকনু খুলে রাখা ওয়াজিব। মুখস্থ করো, নাভি ঢেকে রাখা কি ফরজ, টাকনু খুলে রাখা কি ওয়াজিব। তাহলে যেই প্যান্টে নাভি খুলে রাখা হয় আর যে প্যান্টে টাকনু ঢেকে রাখা হয়, এই প্যান্ট পুরুষের জন্য হারাম। এই প্যান্ট পুরুষের জন্য কি? পুরুষ কি টাকনু ঢেকে রাখবে না খুলে রাখবে? নারী কি টাকনু ঢেকে রাখবে না খুলে রাখবে? নারী খুলবে কেন, পুরুষ ঢাকবে কেন? বুঝলেন না? নারী ঢেকে রাখবে না খুলে রাখবে? আর পুরুষ খুলে রাখবে না ঢেকে রাখবে? তো নারী খুললো কেন আর পুরুষ ঢাকলো কেন? আচ্ছা যদি ইসলাম বলতো নারী খুলে রাখবে পুরুষ ঢেকে রাখবে তখন এরা কি করত? তখন দুনিয়া ইসলামকে কি পরিমাণ তিরস্কার করত? এটা কোনো ধর্ম? নারীদেরকে বলছে খুলতে, পুরুষকে বলছে ঢাকতে, কি? তাহলে বোঝা গেছে যেটা ইসলাম সেটাই সভ্যতা। জোরে বলেন, যেটা ইসলাম। আর
আচ্ছা ইসলামের বিপরীত যে কোনো একটা পয়েন্ট ধরেন, ইসলামের বিপরীত একটা পয়েন্ট, একটা পয়েন্ট বলেন, যেমন জেনা, বলো আরো বলেন। আচ্ছা জেনা করলে সত্তরটা ফায়দা, এর উপরে কি কোনো বই পৃথিবীতে এই পর্যন্ত তৈরি হয়েছে? বুঝেন না কথা, জেনা করলে সাতটা ফায়দা, সাতটা পৃথিবীতে কি কোনো দার্শনিক এই পর্যন্ত লিখেছে? একটা ফায়দা লিখেছে? লিখছে। আচ্ছা চুরির মধ্যে তিনটা ফায়দা আছে, লিখছে কোনো দার্শনিক? তাহলে বোঝা গেছে যেটাই ইসলাম এটার পক্ষে সমস্ত দার্শনিকদের মতাদর্শ, যেটাই ইসলাম এটার পক্ষেই বিজ্ঞান, যেটাই ইসলাম এটাই শরীয়ত, যেটাই ইসলাম এটাই সুন্দর, যেটাই ইসলাম এটাই আধুনিকতা। যেটা ইসলাম সেটা কি? আবার বলেন, সেটাই আধুনিকতা। বলেন, যেটা ইসলাম সেটা কি? আর যেটাই ইসলাম না সেটা পশুত্ব, সেটা বর্বরতা, সেটা পশুত্ব সেটা কি? তাহলে রান খুলে রাখা ইসলাম না ঢেকে রাখা ইসলাম? তাহলে এটা পশুত্ব না, এটা আদর্শ। ঢেকে রাখা আদর্শ আর খুলে রাখা পশুত্ব। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আচ্ছা যেমন ধরেন মদ পান করা, মদ পান করার পক্ষে পাঁচটা যুক্তি দেন, পাঁচটা জোরে বলেন, তিনটা, একটা। তাহলে একটা একটা দেখান, যদি এটার পক্ষে কিছুটা যুক্তি আছে, এটা একটার পক্ষে যুক্তি দেন। যদি সুয়ারের গোষ্ঠীর মধ্যে এই এই ফায়দা, ইসলাম এটা কেন হারাম করলো? যদি কুত্তার গোষ্ঠীর মধ্যে এই এই উপকারিতা আছে, এটা ইসলাম কেন হারাম করলো? একটা দেখাও, যেটা ইসলাম হারাম করেছে এটাই মানবতার উৎকর্ষের জন্য হারাম করেছে, যেটাই ইসলাম হারাম করেছে এটা মানব জাতির সভ্যতার জন্য হারাম করেছে, যেটাই ইসলাম হারাম করেছে এটা মানবতার রক্ষার জন্য হারাম করেছে। শুধু মানবতার রক্ষা নয়, এটা মানবতার সুরক্ষা। এটা মানবতার কি? কেন এত বছর পরে হাত ধোয়ার কথা এসেছে? ইসলাম তো কোরআনে কারিমে আর সাজিবে মালিক বলে দিয়েছে, ওইদা কুম তুমিলা সালা ফাসলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। রব তা আগেই বলে দিয়েছেন, যখনই নামাজের জন্য উঠবা তখনই চেহারা ধুয়ে নাও, তখনই কনুইসে হাত ধুয়ে নাও, তখনই মাথা মাসে করে নাও, তখনও পাগুলো মাসে ধুয়ে নাও, যেন তোমার তোমার মুখে কোনো জীবাণু না থাকে, যেন তোমার মুখ গহ্বরে কোনো জীবাণু না থাকে, যেন নাকের গোড়ায় নাকের ডগায় কোনো জীবাণু না থাকে, যেন তোমার কানে কোনো জীবাণু না থাকে, যেন ভালো করে মুছে নাও। সুবহানাল্লাহ বলবেন না? এতদিন পরে হাত ধোয়া যেমন বুঝে আসছে, অচিরে ইনশাল্লাহ পা ধোয়াও বুঝে আসবে। অচিরে কি ধোয়া বুঝে আসবে? আল্লাহ না করে না জানি কয়দিন পরে আরেক বিমারি পাঠায় দেয়, যেই বিমারির ফলে ফলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলবে বেশি করে পা ধোন। কি বলবে বলেন? বেশি করে কি ধোন, বেশি করে হাত ধোন। এটা কি বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশ না রব্বুল আলামিনের নির্দেশ? কার নির্দেশ বলেন? রব্বুল আলামিনের নির্দেশ। ঘরে থাকুন, ঘরে থাকুন, এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশ নয়, এটা রব্বে আরশে কারিমের নির্দেশ, ঘরে থাকুন। আর কি বলে রসুল? কি বলে? ঘরে থাকো। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা ঘরে থাকি, আমরা ঘরে থাকি প্রয়োজনে রবের ঘরে যাই। তোমরা যারা জুয়ার আসরে থাকো সব ঘরে ঢুকো, যারা দুর্নীতির আখড়া থাকো সব ঘরে ঢুকো, যারা সিনেমায় থাকো তোমরা ঘরে ঢুকো। আলহামদুলিল্লাহ আমরা যারা ঘরে ছিলাম ঘরে আছি, রবের ঘরে ছিলাম রবের ঘরে আছি, আলহামদুলিল্লাহ এই পর্যন্ত পয়েন্ট ওয়ানও এই মানুষগুলো আক্রান্ত হয় নাই। যারা ঘরে থাকে রবের ঘরে যায়, নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, নিয়মিত উযু করে, নিয়মিত মিসওয়াক করে, নিয়মিত মুখ ধোয়, নিয়মিত হাত ধোয়, নিয়মিত নাকে পানি দেয়, এরা এখনো এক পার্সেন্টও আক্রান্ত হয় নাই। ইনশাআল্লাহ আমাদের রবের কাছে আমাদের বিশ্বাস সামনেও হবে না। বলেন ইনশাআল্লাহ। প্রসঙ্গ অনেক দূর চলে গেছে, আলোচ্য বিষয় ছিল আমরা আল্লাহর ওলি হইতে চাই। মনে আছে আল্লাহর কি হইতে চাই আমরা? আল্লাহর ওলি হওয়ার ফর্মুলা কয়টা? ওয়ামাই দুইটা,
আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন। রাব্বুল আলামিন বলেন ঈমান আনবা, তাকওয়ার উপর উঠবা, ঈমান আনবা তাকওয়া ওয়ালা হবা, দিলের দুনিয়াকে শিরিক থেকে বাঁচাবা, বাহিরের দুনিয়াকে গুনাহ থেকে বাঁচাবা, দিলের দুনিয়াকে শিরিক থেকে বাঁচাবা, দিলের দুনিয়াকে শিরিক থেকে বাঁচাবা। যদি ভিতরে খড়কুটো দিয়ে বাহিরে মাটির প্রলেপ দিয়ে, ভিতরে খড়কুটো দিয়ে বাহিরে মাটির প্রলেপ দিয়ে, বাহিরে রঙের তুলি দিয়ে, ভিতরে একটা বাঁশ দিয়ে দাঁড়া করা যদি ওটা কোনো গান গায়, ওটা যদি শিরিক হয়, কংক্রিট আর সিমেন্ট আর রড দিয়েও যদি বানায়, এটাও শিরিক হবে। এজন্য শিরিক থেকে বাঁচাও, শিরিক থেকে বাঁচাও। আল্লাযীনা আমানু, আল্লাযীনা আমানু, মাটিরটা যদি শিরিক হয় সিমেন্টটা শিরিক হবে না কেন? মাটিরটা যদি শিরিক হয় লোহারটা শিরিক হবে না কেন? আল্লাহ উম্মতে মুসলিমাকে বুঝ দান করেন। তাহলে দিলের দুনিয়াকে শিরিক থেকে বাঁচাও, দিলের দুনিয়াকে শিরিক থেকে বাঁচাও, বাহিরের দুনিয়াকে গুনাহ থেকে বাঁচাও। ওয়ামা আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন। রব্বুল আলামিন বলেন ঈমান আনবা, তাকওয়ার উপরে উঠবা। আমি রব্বুল আলামিন কথা দিলাম, তুমি মুত্তাকি হয়ে গেলে, তুমি আমার বন্ধু হয়ে গেলে, তুমি যদি আমার বন্ধু হইতে পারো, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি বললাম রব্বুল আলামিন আমি যদি আপনার বন্ধু হই আপনি আমাকে আর কি দিবেন? ওটাতে একটা থ্রোক বরাদ্দ দিলেন, থ্রোক বরাদ্দ, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, এটা তো একটা থ্রোক বরাদ্দ। রব্বুল আলামিন বলেন এবার তোমাকে নির্দিষ্ট করে বরাদ্দ দেই, শুনো, তুমি যদি আমার হয়ে যাও আমি তোমাকে কথা দিলাম, লাহুমুল বুশর ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, কথা দিলাম দুনিয়াও তোমার আখিরাতও তোমার, দুনিয়াও তোমার আখিরাত। তাহলে কার কার জন্য দুনিয়া, কার জন্য? আল্লাহর ওলির জন্য। কার জন্য বলেন? এই জন্য ইমাম আজম আবু হানিফার নাম এখনো আছে কিনা, তাকে যারা জেলে দিল তারার নাম আছে কিনা, আহমদ ইবনে হাম্বলের নাম আছে কিনা, তারে যারা জেলে দিল তাদের নাম এখনো আছে কিনা, বেলালের নাম আছে কিনা, বেলালের মনি উমাইয়ার নাম আছে কিনা, সুমাইয়ার নাম আছে কিনা, সুমাইয়ার মন সুমাইয়াকে যে শহীদ করে যা বুঝাল তার নাম আছে কিনা? আল্লাহ লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, তুমি যদি আমার বন্ধু হয়ে যাও কথা দিলাম দুনিয়া তো তোমার নাম থাকবে, আখিরা তো তোমার হবে, কারণ আমি তোমার তুমি আমার, আমি তোমার, ওরা গান গায় আমি তোমার তুমি আমার, আমরাও গান গাই আমি তোমার তুমি আমার, বলেন না আমি তোমার তুমি আমার। রব্বুল আলামিন আমি শুধু তোমার না, আমার যদি সত্তরটা জান থাকতো সত্তরটা জান তোমার জন্য দিয়ে দিতাম, আমার যদি প্রতিটা ফসমে ফসমে একটা একটা রুহ থাকতো আল্লাহর কসম আমি প্রতিটা রুহ রব্বুল আলামিনের জন্য দিয়ে দিতাম। আমি তোমার তুমি আমার, মুখস্থ করো, আমি তোমার তুমি আমার। এই জন্য আমি পাঁচ অক্ষ নামাজ ছাড়ি না, কারণ কি? আমি তোমার তুমি আমার। এই জন্য আমরা রোজা ছাড়ি না, কারণ কি? আমি তোমার তুমি আমার। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, যাও কথা দিলাম দুনিয়া তোমার আখিরাত তোমার। তারপরে কি জালিকা সূরা ইউনুস, জালিকা হুয়াল ফাযলুল আযীম। রব্বুল আলামিন বলেন তুমি যদি মুত্তাকি হয়ে যেতে পারো, তুমি আমার বন্ধু হবা, এটা ফদলুল আজিম, সারা পৃথিবীর সারা কায়নাতের সবচেয়ে সর্বশ্রেষ্ঠ নেয়ামত। এজন্য আল্লাহ আকবার কবিরা, প্রশ্ন হইতে পারে আপনাদের এত বেতন কম কেন? উত্তর হইতে পারে, উত্তর হবে, প্রশ্ন প্রশ্ন করেন, জোরে বলেন, আরো জোরে বলেন, আপনাদের বেতন এত কম কেন? উত্তর হলো রব্বুল আলামিন যেন বলেন তোমরা এপারে অল্প নাও ওপারে বেশি নিও, এপারে নিবেন না ওপারে নিবেন, এপারে মাটিরটা না ওপারে হীরারটা নিও, এপারে গনে গনে না ওখানে ওখানে বিনা হিসাবে নিও,
এখানে অল্প নাও, বলেন এখানে কি নাও, এখানে অল্প নাও, ওখানে কল্পনার বাইরে নিবা, এখানে অল্প নাও, এখানে অল্প নাও, আর ওখানে কি কল্পনার বাইরে নিবা। এই জন্য মেরে ভাইও, ইঁদুরকে ধরার জন্য খাঁচা কি দেয়, নারিকেল দেয় কি না, আদর করে দেয়, জোরে বলে কি লেগে না দেয়। এই জন্য নাফরমানি সত্ত্বেও মাল বাড়া, গুনাহ সত্ত্বেও মাল বাড়া, জেনা সত্ত্বেও মাল বাড়া, চুরি সত্ত্বেও মাল বাড়া, ডাকাতি সত্ত্বেও মাল বাড়া, দুর্নীতি সত্ত্বেও মাল বাড়া, এটা শুধুই ধরার জন্য, শুধুই কি, শুধুই ধরার জন্য। ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আমি তোমাকে রিজিক দিব এমন জায়গা থেকে যার ধারণাও হবে না। এবার রব্বুল আলামিন বলেন ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, আমার উপরে যে ভরসা করে আমি রব্বুল আলামিন তার জন্য যথেষ্ট। ভরসা মাখসের উপরে নয়, ভরসা আল্লাহর উপরে, ভরসা হাত দোয়ার উপরে নয়, ভরসা আল্লাহর উপরে। মাস্কের উপরে যদি ভরসা হইতো আমেরিকা এত বোকা কেন, আমাদের থেকে মাস্ক হাওলাত নেয় না কেন, বুঝুন না কথা, আমেরিকা আমাদের থেকে মাস্ক হাওলাত নেয় না কেন, কিটা বুঝেন নাই। গতকালকে কতজন মারা গেছে, 2,500, কতজন কেন মরে গেল, 2,500, মাস্ক কই, ওদের মাস্কের ফ্যাক্টরি না থাকলে নারায়ণগঞ্জ থেকে নেট না কি, মাস্ক দিয়ে বেঁচে বেঁচে গেছে, মাস্ক দিয়ে। আকলে বিবেকে কি বলে, বিবেকা তো হারা হয়ে গেল কেন, আল্লাহর আজাব, 5 টাকার কাপড় দিয়ে তুমি প্রতিবাদ করে ফেলবা, আল্লাহর আজাব থেকে বেঁচে যাবা 5 টাকার প্লাস্টিক দিয়ে, 5 টাকা প্লাস্টিক দিয়ে আল্লাহর আজাব থেকে বেঁচে যাবা, আল্লাহর আজাবের মোকাবেলা করা যায় কাপড় একটা দিয়া, তব নো ভ্যাকসিন। আরে মাস্ক ইজ দ্য বেস্ট ভ্যাকসিন, মাস্ক বলে সর্বশ্রেষ্ঠ ভ্যাকসিন। আর কত ধোকা দিবা জাতিরে, মাস্ক বলে কি বেস্ট ভ্যাকসিন, মাস্ক বলে বেস্ট ভ্যাকসিন, মাস্ক বাঁচিয়ে দিবে তোমাকে, জোরে বলেন মাস্ক বাঁচিয়ে দিবে। এ মাস্ক আসেনি দেখেন, আমরা মাস্ক রাখি মাস্কের উপরে ভরসা করি নয়, ভরসা করি রবের উপরে, ভরসা কার উপরে, আরেকটু বলেন কার উপরে ভরসা, তাহলে মাস্কের উপরে ভরসা না রবের উপরে ভরসা। এই জন্য বাংলাদেশে যতজন মারা গেছে এরা মাস্ক পরে নাই, শুধু কাপড়েরটা পরে নাই, গ্লাসের মাস্ক লাগিয়েছে, কি বাতাসও ঢুকতে দেয় নাই তার রুমে, এক একজন বাতাসও ঢুকতে দেয় নাই তার রুমে, বাস্তব না বাস্তব, পিপিলিকা ঢুকতে দেয় নাই তার রুমে, এতটা প্রোটেকশন, এতটা নিরাপত্তার সাথে, এতটা সেফটির পরেও কেন এরা মারা গেল, রব বুঝিয়ে দিল না না আমি ছাড়া হবে না, আমাকে ছাড়া হয় না, রব্বুল আলামিন ছাড়া হবে না, বলে রব্বুল আলামিন ছাড়া কি, তাহলে মাস্ক পরবো তো, পরবো মাস্ক পরবো তো, তবে কি নয় মাস্কের উপরে কি নয়, বলেন মাস্কই বেস্ট ভ্যাকসিন নয়, মাস্ক বলে বেস্ট ভ্যাকসিন, বলে কি মানে আমাদেরকে এত এত বোকা পাইলো কি লেগে কি, আমাদেরকে এত বোকা ঠেকলেন কেন, একটা মাস্ক পরে ফেলবো আর আমার আর আমার আর আল্লাহর আজাব হবে না, আর গজব আসবে না, মাস্কের সাথে সাথে বলো মাস্ক পরো, রবের উপরে ভরসা করো, হাত ধো রবের উপরে ভরসা করো, ঘরে থাকো রবের উপরে ভরসা করো। توكل على الحي الذي لا يموت, রব্বুল আলামিন বলেন ভরসা মাস্কের উপরে করবে না, ভরসা হাত দোয়ার উপরে করবে না, ভরসা হাসপাতালের উপরে করবে না, ভরসা ডাক্তারের উপরে করবে না, হাই যিনি জীবনে কখনো মরেন না তার উপরে ভরসা করো, এটা সর্বশ্রেষ্ঠ ফজল, সর্বশ্রেষ্ঠ রহমত, আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ আপনার ওলি বানায় দেবে, ওলি হবো তো ইনশাআল্লাহ, বাকি ওলি হওয়া কোন ওলির সংস্পর্শ ছাড়া সম্ভব না।
ড্রাইভার হইতে ড্রাইভারের সংস্পর্শ ছাড়া সম্ভব না, দর্জি হইতে দর্জির সংস্পর্শ ছাড়া কি না, তাহলে অলি হইতে অলির সংস্পর্শ ছাড়া কি না। আপনাদের পাশে আছে আমাদের যাত্রা বাড়ির শায়খ, প্রতি মাসে স্থায়ী মজলিস করে, পারলে শরিক হবেন। আমাদের মুফতি মনসুর লক সাহেব প্রতি মাসে পারলে শরিক হবেন। আমাদের ঢালকানগরের হযরত মৌলানা জাফর সাহেব পারলে শরিক হবেন। আমাদের হযরত মৌলানা আব্দুল মতিন বিন হুসাইন পারলে শরিক হবেন। আমাদের হযরত মৌলানা মুফতি দেলোয়ার সাহেব পারলে শরিক হবেন। হযরত মৌলানা ফয়জুল করিম মুফতি ফয়জুল করিম দামাত বরকাতুম পারলে শরিক হবেন। পারলে মাঝে মাঝে কাকরাল যাবেন, বলেন আবার বি গ্রুপে যাবেন না এ গ্রুপে যাবেন, বি গ্রুপে না এ গ্রুপে, এ গ্রুপে যাবেন। কোনো না কোনো আল্লাহওয়ালাকে মহাব্বত করবেন, কোনো আল্লাহওয়ালার সাথে যেন আপনার দুশ্মনী না হয়, কোনো আল্লাহওয়ালার সাথে যেন আপনার কি না হয়, বলো আল্লাহওয়ালার সাথে কেউ যদি দুশ্মনী করে তা আল্লাহ তাআলা বলেন মান আদালি ওয়ালিয়ান, আমার কোনো বন্ধুর সাথে যে দুশ্মনী করলো ফাকাদ আযানতু লিল হারবে, আমি তার সাথে যুদ্ধের ঘোষণা দিয়ে দিলাম। এই জন্য আল্লাহওয়ালাকে মহাব্বত করবো তো ইনশাআল্লাহ। যদি সুযোগ পান মাঝে মাঝে আমার মাদ্রাসা জিকিরের মজলিস হয় প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবার জোহর থেকে আয়েশা কুমিল্লা সুধন্যপুর মাদ্রাসা দাওয়াত দিলাম। যদি সুযোগ পান আমার অল্প কয়টা বই আছে, এখানে ছয়টা বই, পাঁচটা বই আমার করা, একটা বই আল্লাহ মানুরুল ইসলাম বলি পুরি দামাত বারাকাতুমের করা, এই ছয়টা বই আমি চাই যে উম্মতের দুয়ারে দুয়ারে পৌঁছিয়ে দে, আমি চাই উম্মতের ঘরে ঘরে পৌঁছিয়ে দে। যদি সুযোগ থাকে, যদি সুযোগ থাকে ইনশাআল্লাহ সংগ্রহ করে নেবেন, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এখনও কিছু বই গাড়িতে পাওয়া যাবে, নিয়ে নেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা এই মাহফিল কর্তৃপক্ষকে, যারা এই মাহফিলটা করেছেন, যারা দিয়েছেন, যারা অনুমোদন দিয়ে আমাদেরকে সহায়তা করেছেন, ইনাদের অবদান কম নয়। বাস্তব না বাস্তব বলেন, থানার ওসি সাহেব ইনার অবদান কম নয়, আমাদের কাউন্সিলর সাহেব ইনার অবদান কম নয়, কোনোভাবেই কম নয়। বলকি ইনারা অনুমোদন না দিলে আমরা আপনাদেরকে কোরআন কারীমের এই কথাগুলো শোনাতে পারতাম না। এই জন্য স্কুল কর্তৃপক্ষের অবদান কি নয় বলেন, কম নয়। যারা যতভাবে আমাদেরকে সমর্থন জুগিয়েছেন, যারা যতভাবে আমাদেরকে আমাদের উপরে যত জনের এহসান, আল্লাহ তালা সকলকে উত্তম থেকে উত্তম বিনিময় দান করুক। আল্লাহ তালা ইমামুলামা পরিষদ মুক্তা থানা ইমামুলামা পরিষদকে কেয়ামত পর্যন্ত আল্লাহ তালা দায়েম আর কায়েম ফরমান। আল্লাহ তালা এই পরিষদকে নেক ও এক বানান। সবাই বলি আমিন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।